ডাব থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে তামাবিল পর্যন্ত সারা দেশব্যাপী যুব সমাজকে ঐক্যবদ্ধ করে একটি মানবিক যুবলীগে পরিণত করেছেন সেই যুবনেতা আজকে উনি জামালপুর জেলার ইসলামপুর থানা যুবলীগের সম্মেলনে উনি যাবেন যাওয়ার পথে আজকে এই টাঙ্গাইলের এই এলেঙ্গা বিরতি রিসোর্টে আমাদের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রেসিডিয়াম সদস্য এনামুল খান সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত জহিরউদ্দিন খসরু আমাদের আইটি বিষয়ক সম্পাদক আমাদের পিওনিক সহ আমাদের কামাল সহ নেতৃবৃন্দ এখন আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের যুব সমাজের প্রাণের অহংকার বাংলাদেশের যুব আন্দোলনের অকুতোভয় নেতৃত্ব যিনি বিএনপি জামাতের অপশাসনের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যিনি রাজপথ কাঁপিয়ে বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করছেন যুবলীগকে ঐক্যবদ্ধ করছেন সেই প্রাণপ্রিয় যুবনেতা আমাদের টাঙ্গাইলবাসীর অত্যন্ত প্রিয়ভাজন একজন মানুষ যাকে টাঙ্গাইলবাসী আত্মার আত্মীয় বলে আমরা মনে করি আমাদের সেই প্রিয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু ঢাকা জেলা যুবলীগ নেতা আমাদের শেখ মুজিব নেতা আমাদের শেখ মুজিব ঢাকা জেলা যুবলীগ জয় 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 বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু নিখিল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আপনাদেরকে স্বাগত জানাই কৃতজ্ঞতা জানাই টাঙ্গাইলের আমাদের নবনির্বাচিত সভাপতি মাসুদ পরবেশ এবং সাধারণ সম্পাদক আবু সাইয়েদ বিপ্লব এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সকলকে স্বাগত জানাই বিশেষ করে আমাদের প্রেসিডিয়ামের মেম্বার আপনাদের এলাকার মানুষ এলাকার মাটি ও মানুষের সন্তান আপনাদের প্রিয় ভাই যারা মামুনুর রশিদ আমাদের সহযাত্রী আছেন আমাদের এনাম ভাই খসরু সহ অনেকেই এসেছেন আমাদের সাথে আপনারা দোয়া করবেন কিন্তু আপনাদের কাছে আমাদের নিবেদন একটাই থাকবে যে আপনারা সদা সর্বদাই ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ শক্তি দিয়ে এই বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রকে আমাদের মোকাবেলা করতে হবে ওরা মিথ্যাচার করছে সোশ্যাল মিডিয়াতে বঙ্গবন্ধুর পরিবারকে নিয়েও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এই মিথ্যাচারের কঠিন জবাব আপনাদেরকে দিতে হবে সোশ্যাল মিডিয়াতে তো আসেই তারা আপনাদের এলাকায় যারা যে সকল বিএনপি জামাতের যে সকল সন্ত্রাসীরা এই সকল মিথ্যাচার প্রচার করছেন তাদেরকে স্থানীয়ভাবে প্রতিরোধ করতে হবে মহল্লায় মহল্লায় প্রতিরোধ করতে হবে কারণ এদেরকে ছাড় দিলে এরা এই দেশের মানুষের উপর জুলুম করবে 2001 থেকে 2006 সাল যেই কাজটা করেছেন বোমা হামলা মানুষের উপর অত্যাচার জুলুম নারী নির্যাতন থেকে আরম্ভ করে এমন কোনো হীন কাজ নেই যে তারা গিয়ার নেতৃত্বে না ঘটেছে 2001 থেকে 2006 সাল সেই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে যে তাদের সেই অতীত ইতিহাসটা কী বলে তারা সুযোগ পেলেই সবল মারবে যাচ্ছা অতএব কেন তাদের ব্যাপারে আপনাদের সজাগ হতে হবে আর এখানে মূল সংগঠন আওয়ামী লীগ আছে মাননীয় সংসদ সদস্যরা আছেন ছাত্রলীগ স্বেচ্ছাসেবী লীগ সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করে যুবলীগের নেতৃত্বে এই যুব তারুণ্য এই শক্তিকে আপনারা এই টাঙ্গাইলের মাটিতে প্রকাশিত করবেন এই ক্ষেত্রে দেশের স্বার্থে জনগণের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমার ক্ষমতার দরকার নেই কিন্তু বাংলার মানুষের ক্ষতি করে দেশের ক্ষতি করে কিংবা দেশের এক ফোঁটা জমি আমি কাউকে লিজ দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না আপনারা জানেন দেশি বিদেশি মিলে গভীর ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের মোকাবেলা করার শক্তি একমাত্র যুবলীগই রাখে বলে আমি মনে করি আমরা সেই যুবলীগ টাঙ্গাইলের যুবলীগের কাছে আমাদের অনেক প্রত্যাশা আমাদের চেয়ারম্যান সাহেবের প্রত্যাশা আমাদের কেন্দ্রীয় যুবলীগের সকলের প্রত্যাশা টাঙ্গাইলের যুবলীগের কাছে যে আপনারা নবনির্বাচিত কমিটির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র এই টাঙ্গাইলের মাটিতে মোকাবেলা করবেন এটাই আমার আপনাদের কাছে সকলে ভালো থাকবেন বাংলাদেশ